সেজন্য আজকে এবং কালকে আমরা দুটো দিন আমরা সম্পূর্ণরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভক্তির পথ আমাদেরকে দেখিয়েছেন, 64টি ভক্তির কলা আছে, অর্থাৎ 64টি ভক্তির অঙ্গ আছে, কিন্তু সেই 64টি ভক্তির অঙ্গের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন কি, বিশেষত প্রতিদিনের দৈনন্দিন জীবনে যদি ভক্ত বা ভক্তিন তারা যদি অন্তত 5টাও বিশেষভাবে করে, অল্প অল্প করলেও হবে, যদি রোজ করা হয় তাহলে সেই 5টা বিশেষ ভক্তি রঙের মাধ্যমে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের বিষয়। আমি এইটুকু বলতে পারি যে আজ আর কালকে যদি আমরা খুব ভালোভাবে মন দিয়ে এই আলোচনার মধ্যে যুক্ত হই, আপনারা যদি মন দিয়ে শোনেন, আমার মনে হয় অনেক কিছু আমরা একসঙ্গে আলোচনা করে মহাপ্রভুর আরো আরো আমরা সেবা করতে পারবো। সেই জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে, তার পাদ পদ্মকে স্মরণ করে, শ্রীমন নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে আমাদের আলোচনা এখন শুরু করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে 5টি অঙ্গ হচ্ছে ভক্তির বিশেষ, এটাকে বলা হয় পঞ্চাঙ্গ ভক্তি, এবং সেই পঞ্চাঙ্গ ভক্তি হচ্ছে 5টি। এটি কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। যেমন আগুন ছোট বাচ্চাও যদি ভুল করে হাত দেয় আর একজন বড় বৃদ্ধ ব্যক্তিও হাত দেয়, সে আগুন তাকে পুড়াবে, ঠিক সেরকম ভাবে এই পঞ্চাঙ্গ ভক্তিতে কেউ যদি স্পর্শও করে, এই পঞ্চাঙ্গ ভক্তির সংস্পর্শে যদি যদি কেউ আসে তাহলে তার কি হবে না, সম্পূর্ণরূপে সে কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ। আমরা অনেক সঙ্গে বলি না অনেক সঙ্গ, অনেক সঙ্গ আর অল্প সঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন অল্প সঙ্গ করলেও কিন্তু কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তো বিস্তারিত ভাবে এই 5টি অঙ্গ যে আছে সেটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কেন বুঝতে হবে, তার কারণ হচ্ছে মহাপ্রভু এই কথাটি আমাদেরকে বলেছেন, মহাপ্রভু এই জিনিসটি আমাদেরকে আদেশ দিয়েছেন। সেজন্য আমরা মন দিয়ে আজকে এখন শুনবো এই পঞ্চাঙ্গ ভক্তি কি। সবাই মনে মনে তৈরি হয়ে যান আর মন দিয়ে শুনুন। তো প্রথমটি কি? না, প্রথমটি হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ অর্থাৎ কি? না, ভগবানের ভক্তদের সংস্পর্শে আমাদেরকে আসতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের জীবনকে দেখি, আমাদের জীবনে কোনো না কোনো সাধুর উপস্থিতিতেই আমরা কৃষ্ণ ভক্তির মধ্যে আসতে পেরেছি। সেটা হয়তো আমাদের কোনো নিজ জন হতে পারে, পরিবারের কেউ হতে পারে, বা আমাদের কোনো প্রচারক হতে পারেন, বা আমাদের কোনো গুরু ভাই হতে পারেন, বা গুরু বোন হতে পারেন। কোনো না কোনো ভাবে যখন ভগবান কারোর উপরে খুব প্রসন্নতা লাভ করেন, ভগবান যখন কারোর উপরে খুব স্নেহ করেন, স্নেহ কথাটা আমি বলছি তার কারণ হচ্ছে ভগবান সর্বতভাবে আমাদের প্রতি খুব স্নেহময়। ভগবান হচ্ছেন সম্পূর্ণরূপে আমাদেরকে আমাদেরকে উনি ভালোবাসেন, কারণ তিনি আমাদের পিতা। যেখানে ভগবদ গীতায় তিনি বলছেন ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি দিচ্ছে। তিনি হচ্ছেন সবার সুহৃদ, সবাইকে তিনি স্নেহ করেন। আমাদের যে বলা, অনেক সময় অনেকে বলে ভগবান খুব কঠোর, ভগবান খুব রাগী, না ভগবান কঠোর নন, ভগবান রাগী নন, ভগবান খুব ভালোবাসেন আমাদের, এবং ভগবান সবসময় উদ্গ্রীবী হয়ে রয়েছেন যাতে আমরাও তাকে ভালোবাসি, এবং সেই জন্যই তো তিনি মহাপ্রভুকে এলেন। তো সেই জন্যে যখন শ্রীকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নারায়ণ বা শ্রী রামচন্দ্র, যাকেই আপনি নেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন কারোর উপরে সম্পূর্ণরূপে খুব খুশি হন, তখন তিনি কি করেন, তার ভক্তকে তার কাছে পাঠান। সেই সম্পর্কে ভক্তিবৃন্দ ঠাকুর একটা গান গেয়েছেন, এ মন দুর্মতি সংসার ভিতর পড়িয়াছি আমি, তব নিজ জন কোন মহাজনে
পাঠাইয়া দিলে তু দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া উহি দিন জন শুনো ভালো কথা উলসিত হবে হিয়া তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার তোমাহেন কত দিনহীন জনে করিলেন ভবপারে মন দুর্মতি সংসার কি করি উড়িয়াছি এখানে ভক্তিম ঠাকুর কি বলছেন সবার ভালো লেগেছে আমার গান আমি তো আপনাদের মতো তো ভালো গান গাইতে পারি না চেষ্টা করেছি বাংলাদেশের ভক্তদের কাছে হ্যাঁ এই এই গানটা হয়তো মনে হচ্ছে একটা কাগের আওয়াজ কারণ আপনারা সবাই হচ্ছেন গরুর আমি হচ্ছি কাঠ সেজন্য খুব একটা ভালো গান গাইতে পারি না কিন্তু চেষ্টা করছি আপনাদের সৎসংস্পর্শে এসে একটু সাহস করছি কারণ আপনারা আমার নিজ জন তো সব গুরু ভাই গুরু বোনেরা বসেছেন আলোচনা করছেন আপনাদের সবাইকে দেখে আমি শক্তি পাচ্ছি সেই জন্য বলা হচ্ছে আপনাদের সাধু সঙ্গের ফলে আমার মুখ থেকে কিছু বেরোচ্ছে যাই হোক তো সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন সাধু সঙ্গের কথা তো ভগবান যখন কারোর প্রতি খুব প্রসন্ন হন তখন তিনি কি করেন না তিনি সাধু সঙ্গে পাঠান যার উদাহরণ আমরা শ্রীমদ ভাগবতমে পাচ্ছি পৃথু মহারাজের যজ্ঞ বেদিতে যখন ভগবান নারায়ণ গরুড়ের উপরে বসে গরুড়া আসনে বসে তিনি যখন আসেন তখন তিনি আশীর্বাদ করেন সে আশীর্বাদটা কি ছিল আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি এবং সেই প্রসন্নতার প্রসাদ স্বরূপ আমি তোমাকে বিশেষ কৃপা করব সেই কৃপাটি কি ছিল না আমার চারজন বিশেষ ভক্ত সনক সনাতন সনন্দর সনত কুমার চতুর কুমার তোমার কাছে এসে কিছুদিন থাকবেন এবং তোমাকে আশীর্বাদ দেবে সেই জন্য দেবাদিদেব মহাদেবকে সতী পার্বতী যখন জিজ্ঞেস করছেন আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি তখন দেবাদিদেব মহাদেব যিনি হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু সে হচ্ছেন সব থেকে বড় বৈষ্ণব তিনি তখন বলছেন আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনম পরম তসমত পরতো দেবী তদীয়ানাম সমশ্চরম তিনি বলছেন আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনম পরম আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কি হে দেবী তার ভক্তের আরাধনা কর কেন না কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সকতি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচ্ছে পাচ্ছে আজকে দেখবেন শিল প্রভুপাদ কত কষ্ট করেছেন কৃষ্ণকে দেবার জন্যে আমাদের সবার জন্য শিল প্রভুপাদের শিষ্যবৃন্দরা কত কষ্ট করেছেন শুধু যাতে আমরা কৃষ্ণকে পেতে পারি আজকে বিভিন্ন গুরু মহারাজ বৃন্দরা কত পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করে তারা কৃষ্ণ নামের প্রচার করছেন কেন তাদের কাছে কৃষ্ণ আছে তাদের কাছে কৃষ্ণ আছে তারা দেবে সেই জন্য শাস্ত্রে এটাও বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ মাত্র সাধু সঙ্গে সর্বশিক্ষা সেজন্য বৈকুণ্ঠে যদি কেউ নারায়ণের সেবা করে 60,000 বছর আর যদি কেউ সাধু সঙ্গ করে শুদ্ধ ভক্তের সেবা করে এক মুহূর্তের জন্য দুটো সমান এটা পুরাণে বর্ণনা করা হচ্ছে